দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে খন্দকার মোশাররা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার হোসেন বলেছেন আজকে ধর্ষণ শুধু একজন নারীকে নয় সারা দেশেই হচ্ছে এসব ঘটনাকে ধিক্কার জানাবার ভাষা আমাদের কাছে নেই আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন শুধু ধর্ষণ নয় আজকে বাংলাদেশের অর্থনৈতিক লুট করা হচ্ছে উল্লেখ করে কমিটির এই সদস্য বিএনপির বলেন দেশকে একটা অগর্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আজ সরকার এই কাজগুলো করছে আজকে সরকার কোনো কিছুর নিয়ন্ত্রণ করতে পারে না স্বাস্থ্য কি পরিমাণ টাকা সেটা আপনারা দেখেছেন ড্রাইভারের যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে এদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কি পরিমাণ টাকা আছে ডক্টর খন্দকার মুশাররফ হোসেন বলেন বাংলাদেশে বহু অপকর্ম আমরা দেখেছি ও শুনেছি কিন্তু এমসি সি কলেজের স্বামীর হাত থেকে স্ত্রীকে টেনে নিয়ে ধর্ষণ বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে যে নির্মম নির্যাতন করা হয়েছে সেরকমটি দেখিনি এগুলো কারা করেছে তা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগের সোনার ছেলেরা এসব ঘটিয়েছে বেগমগঞ্জের নারীকে যে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে এক বছর আগের মামলা রয়েছে তার তো এখন জেলে থাকার কথা তাহলে কি করে সে নতুন করে এই অপকর্ম করতে পারে আজকে কেন এগুলো হচ্ছে কারণ দেশে আজকে বিচার নেই বিচারহীনতা ও গণতন্ত্রহীনতার কারণে আজকে সমাজের দুষ্ট ব্যক্তিরা ক্ষমতার দোহাই দিয়ে এসব অপকর্ম করছে আজকে বাংলাদেশ এমন একটা অবস্থায় গেছে যে মহামারী করোনাকে ভয় না করে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করতে এসেছি যোগ করেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন